ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ মুম্বাইয়ের পর আরসিবিকে ভরে দিয়েছে মহেন্দ্র সিং ধোনির সিএসকে। আজকে দারুণ পিটাইছি, আবার ভালো একটা ক্যাচও ধরছি, কিন্তু দলকে শেষ পর্যন্ত জিতাইতে পারি নাই। হ্যাঁ ভাই, আমি তো একটা ভালো ক্যাচ ধরছি আজকে। হ্যাঁ তুমি ভালো ক্যাচ ধরছো, কিন্তু ভালো ব্যাট করতে পারো নাই, এই কারণে আমরা হাইরে গেছি। কিতারে বিরাট কোহলি, তোরা কি খেলা দেস! শেষ দুই ওভারে যেখানে 20-30 রান আছে সেখানে মাত্র 6 রান নিলি। আরে মেন্টর ভাই বইলো না, এদেরকে দিয়ে পারা যায় না, এত বছর পারি নাই, এই বছরও মনে হয় পারবো না। ভাই তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো। মামুর বেটা মামু, আমি খুবই খুশি হইছি, তুমি কেকেরের পোলাবানদেরকে টিপস দাও আমরা যাতে হাইরা যাই। আজকে যে হাইরা গেলা মেন্টর ভাইয়ের লগে কেমন লাগলো? এই শালা, তোরা হারছিস আমরা হারছি, তো সমানে সমান। তুইও সমান আমিও সমান, আসো খেলবো, খেলা হবে। আয় তোরা আয়, খেললে দিমু। এ বেটা পোলা পান, তোরা ঝগড়া করিস না, পরের খেলায় তো তোরা দুইজনই মুখোমুখি হবি, দেয়া যাবো কেডা জিতে। বিরাট ভাই, রোহিত ভাই, তোমরা আমার কাছে আসো, পই পই হিসাব কিভাবে নিত এটা শিখাই দেব, তারপর দেখবা জিততে যাইবা। বিরাট কোহলি যেভাবে আজকে খেলা শুরু করছিল, ভাবছিলাম যে আজকে বিরাট কোহলি জিততে যাবো, লাফাইলাম ইচ্ছা মতো, বাকিটাই ইতিহাস। ভাই তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো। আরে রশিদ পাগলা, এত কিছু বাদ দিয়া রাজস্থানকে সাপোর্ট দাও, ঠিক আছে? দেখবা জিততে যাব, সেখানে আছে ফিস কাটার মাস্টার, বুঝছো? অ্যানস্টক্স ভাই ঠিক আছে, কালকে তো খেলা, কালকে সাপোর্ট দিব না, দেখি জিতে কি না। এই রশিদ ভাই, তুমি আমাদেরকে সাপোর্ট দিও না, তুমি এক নাম্বার কুফা, দরকার নাই আমাদেরকে সাপোর্ট দেওয়া, আমরা এমনিই ভালো খেলবো। আমি আর বিরাট ভাই এত পিডাইয়া রান্ডার এমন জায়গায় নিয়ে গেলাম, শেষেরগুলো কি করলো, বিশেষ করে এই ম্যাক্সিটারে বাদ দিতে হবে। আসলে কথা সত্য বলছেন, পেডিকেল এই ম্যাক্সওয়েলই নাকি কিছুদিন আগে বলছে টি-20 বিশ্বকাপ নিব। আরে ভাই শালাই খেলতে পারে না, বড় বড় কথা কয়, ইজিলি আজকে আমরা জিততে পারতাম, শালা ম্যাচটা হেরে গেলাম। কি খবর মামুর বেটা মামুরা, খেলা তো দিলাম আরসিবিকে, খেলা কেমন হলো কমেন্টে জানায় দাও। ডোনাল্ড ট্রাম্পকে কুপরের খেলায় মুখোমুখি হতে চলেছে তোমার ভাতিজা মুস্তাফিজের দল রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস, কি অবস্থা, কে জিতবো? মোর ভাতিজা ফিজ যেখানে খেলা হবে সেইখানে দিল্লি ক্যাপিটালসকে খেলে দেওয়া হবে। আচ্ছা ডোনাল্ড ট্রাম্প কাকু, তুমি এক কাজ করো, তুমি খেলায় নেমে যাও, আমি তোমাকে বল করব, তুমি ব্যাট করবা। এই শালায় বলে কি, আমি তো বলার, আমি বল করব, তোর মিডল ইস্টাম উড়াই দেব, এবার মজা হবে। হিট মায়ার পই পই হিসাব রাখতেছি, মাঠে আসো। সব নিয়ে আমরা খেলবো, সব নিয়ে আমরা খেলবো।